যখন প্রশ্ন করা হবে উত্তর যদি দিয়ে দেন গো, আমার আল্লাহ বলবেন আমার বান্দার কবরের সাথে জান্নাতের সংযোগ লাগায় দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, কবর কবর থাকবে না গো, এটা কবর জগৎ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না, এটা কবর জগৎ বানায় দেওয়া হবে। আল্লাহ বলবেন ঘুমায় দাও, দুলামিয়া যেমন বাসর করে ঘুমায় যায় এইরকমভাবে ঘুমায় যাও, কতদিন ঘুমাইবা, ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায় থাকবে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্র হলো রে বাসর রাত্র বাবাজি, বারোটার পরে যখন বাসর ঘরে ঢুকে যাবে, দুইটায় যদি তার ঘরে কেউ নক করে মেজাজ গরম না ঠান্ডা, বাট মেজাজ গরম করবে এমনি রাত পোহা যায় টের পাবে না, আরও রাত দুইটায় দিলে মেজাজ গরম হয়ে যাবে। ঠিক জান্নাতিকে আমার আল্লাহ বলবেন ঘুমায় যাও, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে রে, ওই জান্নাতি কবরে মেজাজ গরম করে উঠবে, কবে একটু আগে ঘুমাইলাম এখনই বুঝি বাঁশি বাজায় দিবে, অথচ হাজার হাজার কোটি কোটি বছর ঘুমানো লাগবে, কতদিন ঘুমাইবে একটা আন্দাজ করার জন্য বলি। সর্বশেষ সর্বশেষ যেই লোকের ঘুম রুহু কবজ আজরিল করবে, সর্বশেষ যাহার রুহ কবজ করবে ওই লোকটা কবরে 40,000 বছর কবরে ঘুমাইতে হবে রে, কয় হাজার বছর, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাইতে হবে। আল্লাহু আকবার বলেন না, তাহলে আমি আপনি কবরে কত হাজার বছর ঘুমাইতে হবে রে, কত কোটি বছর কবরে ঘুমাইতে হবে, মাটি আমাকে আপনাকে কে ফেলবে রে মাটি, তবে শুনে নাও রে মাটিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ, কথা বলে না, মাটি একজনের গোলাম তিনি হলেন আমার আল্লাহ, ওই মালিকের গোলাম যদি হতে পারো ওই মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ কাবেরি। আল্লাহু আকবার বলে না, যদি আল্লাহর গোলাম হতে পারো মাটি তোমাকে স্পর্শ করবে না, মাটি খাওয়ার ক্ষমতা রাখে না, মাটি ওই মালিকের গোলাম, আল্লাহর গোলাম হতে হবে। এখন মানুষ আল্লাহর গোলাম না হইয়া মানুষের গোলাম হওয়া লাগছে, চামচামিতে লাগছে, মারহাবা জানান লাগছে, লাল গোলাপ শুভেচ্ছা দে, কথা হয় না, কারণ তাই তো গরিব রে মাইরা লাল কালা গোলাপ দেওয়ার কথা না, লাল গোলাপ হয়ে দিবে, কথা বলেন ঠিক কি না রে প্রাণের বাবাজি, মানুষের গোলাম হইও না, মানুষের গোলাম যারা আছে রে চামচামি করে, নেতার কাছেও চেয়ার নাই, কোনো ব্যক্তির কাছে তার চেয়ার নাই, কথা বলেন ঠিক কিনা, নিজে নিজে আল্লাহর গোলাম হও, মাথা সোজা করে পৃথিবীর মধ্যে চলো, আর আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া বলবে মালিক কোনোদিন কোনো জালেমের কাছে যেন মাথা আনত করে আমার না চলতে হয়, দুনিয়ায় যেন মাথা সোজা করে দুনিয়াকে দুনিয়ার মধ্যে চলতে পারি গো, একমাত্র মাথা নত করলে তোমার কাছে করব, গোলাম হলে তোমার গোলাম হব, মালিক আমাকে কবুল করো হাশরের মাঠে গোলাম হিসাবে তুমি কবুল করে নিও রে, আর জোরে বলে না আমার প্রাণের বাবাজি, আর একজন পাশে যারা উত্তর দিতে পারবে না কবরে, তার কবরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে, বাবাজি কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যে একজন অন্ধ ফিরিস্তা মোটা একটা ব্যান্ডা নিয়ে আসবে, একটা বাড়ি মারবে 70,000 গজ নিচে দাবায় নিবে, ব্যান্ডা গদা কত বড় হবে জানিনি, বাড়ি দেওয়ার নবী বলেন জিন আর মানুষ মিলে এই গদা সামাল দিতে পারবে না, এত বড় গদা আল্লাহ বানাইবে, একটা বাড়ি মারবে 70,000 গজ নিচে দাবাবে, আবার উঠাবে আবার বাড়ি দিবে, আবার উঠাবে আবার বাড়ি দিবে, এইরকমভাবে আজাব চলতেই থাকবে চলতেই থাকবে। আমার দিনের নবী বলেন ওই গদার বাড়ির চুড়িতে চিৎকারের আওয়াজ দিবে, ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনত দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যেত রে, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যেত রে। দোস্ত বুজুর গরম খেয়াল করেন বাল করেন, নবী বলেছেন উসমান ফিল জান্নাম, আল্লাহু আকবার বলেন না, এর বরং উসমান গনি কবরের পাশে গেলে বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেতেন, খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যেত, সাহাবীরা বলে উসমান গনি ভাই ওই নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্নাকাটি করেন, উসমান গনি বলে বন্ধুরা রে কবর হলো প্রথম গাড়ি, কবর হলো প্রথম স্টেশন, কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যে আটকা পড়ে যাবে সব জায়গায় আটকা
ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবর নি ধরা পড়ে যায়, কারণ কবা একা ঘর, এখানে কষ্ট করলে একাই কষ্ট করতে হবে। হাশরের মাঠে কোটি কোটি মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, জাহান্নামে গেল মানুষ পাশে জাহান্নামে জ্বলবে, কিন্তু কবর এমন একটি ঘর, দুই ঘরের মধ্যে একা একা জ্বলতে হবে রে। আমি উসমান গনির ভয় হয় আমি কবরে নি ধরা পড়ে যাই। আল্লাহু আকবার বলেন না, যে উসমান গনিকে নবী জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, উসমান গনি যদি এরকম কান্না করে আমার আপনার কেমন কান্না করার কথা। আজকে কান্না নাই, কান্নার জিন্দিগি নাই, তামসার জিন্দিগি, মস্কারির জিন্দিগি, টাট্টার জিন্দাগি। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, রে পৃথিবীর মানুষ তোর জিন্দিগি কান্নার জিন্দিগি বানা, তামসার জিন্দিগি বানাইস না, মস্কারির জিন্দিগি বানাইস না, টাট্টার জিন্দিগি বানাইস না, হারাম কাজের জিন্দিগি বানাইস না, কান্তে কান্তে জিন্দিগি কাটায় দেরি। মরে গেলে যখন কবরে জিন্দা করা হবে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। আর এই দুনিয়া যদি মস্কারি আর টাট্টার জিন্দিগি, বাবাজি মস্কারি আর টাট্টা হাসির জিন্দিগি বানায় দাও রে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, কবরে যখন জিন্দা করা হবে এমন কান্না দিবে ওই কান্নার শুরু আছে শেষ নাই। কান্না শুরু আছে কি শেষ নাই। আমার বানের বাবাজি কাল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরাম আল্লাহর নবী কে আম্মা জানা ঈশ্বরের নবী জিগো, ও মায়ের নবী আপনি কোথায় শুইবেন গো নবী? নবী বলেন, আয়েশা রে তুমি কি জানো আমি কোথায় শুব? আম্মা জানা আয়েশা বলেন, নবী আমি জানি আপনি কোথায় শুবেন, আপনি আপনার বাবার পাশে শুয়ে যাবেন। সুবহান বলে না, নবী বলেন, না রে আয়েশা এখনো ঠিক করি নাই। তাহলে তুমি কি আর জানো কোথায় আমি শুব? মা আয়েশাকে আমি বুঝতে পেরেছি আপনার মায়ের পাশে আপনি শুবেন। না নবী কয়, না রে আয়েশা এখনো সিদ্ধান্ত নেই নাই, আর কি কোনো জায়গার খবর তুমি জানো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নয়জন বিবি আপনার খেদমত করি, কিন্তু একজন বিবির কথা আপনি ভুলেন না, উনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় গো নবী খাদিজার পাশে আপনি শুবেন? নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই না। এরপরে আম্মা জান আয়েশাকে বলেন, তুমি কি আর জানো নি কোনো জায়গায় আমি শুইতে পারি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নিজের হাতে জান্নাতুল বাকি একটা কবরস্থান বানাইছেন, মনে হয় গো এইখানের মধ্যে আপনি শুয়ে যাবেন। নবী বলেন, না 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 রে আয়েশা এখনো আমি সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী তাহলে আমি জানি না, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আপনি বলে দেন। নবী বলেন, আয়েশা আমি নবী যদি আবদার করি রে আয়েশা তোমার হুজরার মধ্যে ঘুমাইতে চাই, তুমি কি অনুমতি দিবাই নিরি? সুবহানাল্লাহ কইতেন না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে গো? নবী আমার হুজরার মধ্যে শুয়ে যাবি? নবী বলেন, ঠিক আছে আয়েশা আমি তোমার হুজরায় শুয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দীনের নবীজি আমি জানতে চাই আপনার পাশে কে শুইবি? নবী বলেন, তোমার বাবা আবু বকর শুইবি। মায়েশা বলেন, নবী অগণ দিনের নবী আপনি আমার বাবা আবু বকরের পাশে কে শুইবি? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা শুইবি। বাবাজি নবীর ইন্তিকাল শরীফের পরে নবীর রৌজা মুবারকে নবীকে দাফন করা হয় আবু বকর সিদ্দিকের খেলাফত আমলে। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী গেলেন দেখার জন্য, আলীকে ডেকে বলেন, এ আলী আমি অসুস্থ হয়ে পড়েছি রে, আমি আবু বকর ইন্তিকালের পরে তুমি আলী নিজ হাতে গোসল করাইবাম, জানাজা পড়ার পরে রে কবরস্থানে আমার কবর, নবীর পাশে আমার কবর খনন করবা না? আলী বলেন, কেন করবো না, নবী তো অনুমতি দিয়েছেন। কয়, না না অনুমতি দিয়েছেন ঠিক, নবী বিদায়ের পরে আমি আবু বকর তো দেশ চালাইছি, এখন দেশ চালাইতে অনেক ভুল হয়ে যেতে পারে, ভুলের কারণে নবী বেজার হয়ে যেতে পারে, নবী যদি বেজার হয় তাহলে তো নবীর পাশে আমাকে শুইতে দিবে না। ও আলী আমার লাশের কাটিয়ার জানাজার কমপ্লিটের পরে কাটিয়া লইয়া দিনের নবী রোজার পাশে আমি হতবাগ আবু বকরের সালামটা দিও রে। আর
আমার 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 দিনের নবীর কাছে অনুমতি চেয়ে, নবী যদি অনুমতি দেরে কবর খনন করে দাফন করে দিবা, না দিলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। আবু বকর সিদ্দিক ইন্তিকালের পরে গুসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হযরত আলী বলেন লাশ লইয়া দিনের নবীর রোজার পাশে যাইয়া আমি আলী সালাম দিলাম, হুজুর আপনার আবু বকর সালাম দিছে গ্রহণ করুন, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়। আলী বলে একবার বললাম কোনো শব্দ নাই, দুবার বললাম শব্দ নাই, তিনবার বললাম শব্দ নাই, তিনবারের সময় দেখি নবী কোনো শব্দ নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, নবী কি এত তাড়াতাড়ি আলীকে বলে গেলেন? আমি আলী সেজদায় পড়ে বললাম হুজুর হিজরতের সাথে আবু বকর, গুহার সাথে আবু বকর, মক্কার বাড়ি পল বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রসুলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। অগো নবী ওই আবু বকরকে এত তাড়াতাড়ি গো, নবী কেমনে আপনি বলে গেলেন? হযরত আলী বলেন এই কথা বলতে দেরি হলো, নবীর রোজা তরতর করে কাঁপতে শুরু হতে দেরি হলো না। রোজার ভিতর থেকে আদর্শ আলী রে আলী আমার বন্ধুকে বন্ধুর পাশে শুয়ে দেবা, অনুমতির দরকার নাই, আমার বন্ধুকে আমার পাশে শুয়ে দাও। এরপরে হলো মা আয়েশার রোজা মুবারক, বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের জুলুমে নামাজের মধ্যে হযরত আলীকে বাবাজি হত্যার চেষ্টা করা হয়েছে, আঘাত করা হয়েছে, নামাজের মধ্যে আঘাত করা শুরু হয়েছে। বাবাজি যখন ওনাকে আঘাত করতেছে, রক্ত পড়া যখন শুরু হইতেছে, উনি দেখতেছেন আর নামাজে দাঁড়ায় থাকতে পারবেন না। একজন সাহাবির হাতে ধরিয়া উনি বলেন সামনে আসলে নামাজে ইমামতি কর, আমি উমর চলে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে, আমি উমর শহীদ হয়ে যেতে পারি, আমি উমর শহীদ হয়ে যেতে পারি রে, আমার দিনের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। এমনি টান দিন নামাজের মুসল্লা দাঁড় করাই দিয়ে উনি চলে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। বাবাজি অদুস্থ বুজুর করা ডাক দিয়া তার আবদুল্লাহ ইবনে উমরকে বলেন, ওনার ছেলে আবদুল্লাহ ইবনে উমরকে বলেন, রে বাবা আবদুল্লাহ ইবনে উমর আমার প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে রে, আমি উমর তো চাইতেছি আমার বন্ধু আবু বকরের পাশে ঘুমাইব, কিন্তু কবরের জায়গা নাই, নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়েছেন, যদি যাইতা আম্মা জান আয়েশাকে আমি উমরের সালাম কানি দিতারে, আর যদি বলতা নবী যে আপনাকে জায়গা দিয়েছেন ওই জায়গাটা যদি আমাকে দান করে দিত আমার দিনের নবীর পাশে আবু বকর বন্ধুর পাশে ঘুমায় যেতাম। আরো জোরে বলেন না, এমনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যাইয়া সালাম দিলেন আর বললেন, আম্মা জান নবী আপনাকে কবরের জায়গা রোজার জায়গা দিয়েছেন, একটু অনুমতি আমার বাবা চেয়েছিলেন, আপনি আবু বকরের পাশে আপনার বাবা আবু বকরের পাশে শুইতে চায়, যদি অনুমতি দিতেন গো আপনার বাবার পাশে আমার বাবাকে কবর দিয়ে দিতাম। মাশা চোখের পানি ছেড়ে কয়, দুনিয়ার সব দেওয়া যায় নবীর পাশে রোজার জায়গা দেওয়া যায় না, কিন্তু আমি না যদি দিই আমার বাবা আমাকে বিচার দিদি, আমার বাবার কাছে উমর ফারুক দে আমি লজ্জিত হব, আমার নবীকে যদি বিচার দেয় আমি লজ্জিত হব। আর ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে উমর আমার বাবা আবু বকরের পাশে, তোমার বাবা উমর ফারুকের দাফনই মানায় রে, রোজাই বড় মানায়, আমি আয়েশার রোজা মানায় না রে, তারা দুই বন্ধু তিন বন্ধু একত্রে ঘুমায়নুই মানায়, আমি আয়েশা অনুমতি দিয়ে দিলাম, নবী আমাকে যে কবরের জায়গা দিয়েছে আমি উমর ফারুককে সেই জায়গা দান করে দিয়েছি। উনি অনুমতি পেয়ে যখন বললেন, উমর ফারুক বললেন, বাবা আব্দুল্লাহ হয়তো মাশা লজ্জায় পেয়ে দিতে পারেন, আমি আমিরুল মুমিনিন ভয় তো দিতে পারেন, বাবারে আমি যেদিন মরে যাব আমার লাশ আম্মা জান আয়েশার বাড়ির সামনে নিতে হবে। আল্লাহু আকবার বলেন না, লাশ লইয়াম আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া আবার অনুমতি নিবা। ঠিক ইন্তিকালের পরে হযরত উমর ফারুকের লাশ লইয়াম মা আয়েশার হুজরায় যাইয়া বলল, এতদিন খলিফা ছিল, খলিফা হয়ে মনে করে হয়তো ভয়তে অনুমতি দিতে পারেন, এখন আমার বাবা মুর্দা লাশ, এখন আর খলিফা না, এখন যদি অনুমতি দেন এজাজত দেন নবীর পাশে দাফন করে দিব, নতুবা জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। আম্মা জান আয়েশা কয়, আমার কেন রে বারবার তো
তোমরা প্রশ্ন করো, আমি তো আমার বাবার পাশে ওমর ফারুককে দিয়েছি, তারা বন্ধু তিনজনে একসাথে বড় মানাবে রে। আরো জোরে কর বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে বাবাজি, কবর যারা আছে মাই, যারা কবরে মাইত আছে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মৃত্যুকে ভয় করবা, মৃত্যুর চিন্তা করবা। নবী বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, নবী বলেন বেশি বেশি করে মৌতির জিকির করবা, মৌতির চিন্তা করবা, মৌতির চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, জিনাত থেকে বাঁচাবে, অপকর্ম থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় মা বাবার অবাধ্য সন্তান হতে বাঁচাবে, মৃত্যুর ভয় মদ থেকে বাঁচাবে, বাবার থেকে বাঁচাবে, ইয়াবার থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় ব্যাধবীর থেকে বাঁচাবে, মৃত্যুর ভয় সুন্নতি জিন্দিগি হয়ে যাবে, মৃত্যুর ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো রে, তার ঈমান তত বেশি বেশি বেড়ে যাবে। বলতে পারে নগ শাস্তাগঞ্জের হুজুর ঈমান কেমনে বাড়ে, গজে বাড়ে না লম্বায় বাড়ে, অমুক বাইসা প্রতিদিন তেলাওয়াত করে এবারে তো লম্বা হইতো দেখি না, গজও দেখি না, লম্বায়ও দেখি না, গজেও বাড়তো না, লম্বায় বাড়তো না, ঈমানই শক্তি বাড়ব। কার ঈমান কত বাড়ছে, যার জীবন যত গুণামুক্ত করছে, যার জীবন যত গুণামুক্ত তার ঈমান তত শক্ত, যার জীবন গুণা যত মুক্ত তার ঈমান তত শক্ত। এই জন্য বেশি বেশি তেলাওয়াত মৌতের ভয় করবা, আর মাইয়িতের কবর জিয়ারত করবা, বেশি বেশি করে জিয়ারত করবা, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। নবী বলেন কবর জিয়ারত করলে জিন্দারও লাভ হয়, মুর্দারও লাভ হয়, তোমার বাবারও ফায়দা হয়, সন্তানেরও ফায়দা হয়। সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায় কয় আল্লাহ ছোটকালে আমার বাবা আমাকে কোলে নিয়ে কত সুন্দর লালন পালন করছে, আদর করছে, আমার বাবাকে তুমি তোমার কুদরতি কোলে লালন পালন করো, আমার বাবার জীবনের গুনাহ মাফ করো, আমার বাবার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ খুশি হইয়া তার বাবার মাফ করে দে, সন্তানের জিন্দিগির গুনাহ ক্ষমা করে দে। এখন বাবাজি কবরের হেফাজত নাই, কবরের মধ্যে গরু বাদে, গাধা বাদে, ছাগল বাদে, বেহায়া বেলা যা মহিলারা কবরে ঘুরায় আছে কিনা, কবরস্থানের মধ্যে আটুর উপর লঙ্গি পরে অনেক যুবক ভাই বৃদ্ধ মানুষ ঘুরায়, অনেক গাবা কুরে আবাকুর আছে কবরের পাশে যাইয়া জুয়া খেলে রে আছে না। জুয়া মারে নানার বাড়ি খবর দ্বারা গিয়া কেন মারে, কই কেন ফুলিশ যাইতো না, এটা হইতো না, এই জন্য কবরের পাশে। অথচ কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হওয়ার কথা, আর আপনার কবর সম্মানার্থে কবর দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে, সংরক্ষণ করতে হবে, এখানে কোনো নাপাক বেহায়া বেপর্দা নাপাকই যেন ওই কবরস্থানে না যেতে পারে, কথা বলেন না, শিক্ষা দিতে হবে কি না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, বেশি বেশি করে কবর জিয়ারত করবারই, সোমবার দিবাগত রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, বাবাজি লাইলাতুল কদর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত, বাবাজি বাকি যেই কোনো দিন যেই কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন নবী বলেছেন বেশি বেশি করিয়াম কবর জিয়ারত করবাম। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সাথে জান্নাতুল বাকিতে কবরস্থানে আমি জিয়ারতে গিয়েছি, দিনের নবী জান্নাতুল বাকি কবরস্থানে দুই হাত বাড়ে জিয়ারত করতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নবী আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিছেন, এত উপরে উঠেছেন নবী দুই হাত, আমি আবু জার গেফারি নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবুদার গাফারি বলেন আমি তাকে দেখলাম একটা ভাঙ্গা কবর নি জান্নাতুল বাকির মধ্যে দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম আমি আবুদার গাফারি ভাঙ্গা কবরে ঢুকে যাইতাম, আর ভাঙ্গা কবরে ঢুকলে আমার নূরের নবীর ওই দোয়াটা আমি আবুজারের ব্যাপারে নসিব হয়ে যেত।
আর জোরে বলেন আম্মা জান আয়েশা বলেন একই কম্বলের নিচে থাকতাম, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, ভাবলাম অন্য নবীর হুজরায় নবী আছেন, তালাশ করে দেখি নবী কোনো হুজরায় নাই, ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতেই জিয়ারতে যেতেন। আমি আয়েশা সিদ্দিকা বলেন অন্ধকার রাতে হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকিতে গেলাম, যায় দেখি আল্লাহর নবী দুই হাত বাড়ায় বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূল আল্লাহ। নবী বলেন মালিক ও মালিক আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কিয়ামতের দিন আমি নবীকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। এইভাবে নবী বিনয়ে বিনয়ে কান্দতেছি। আম্মা জান আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আয়েশা বুঝতে পেরেছি দোয়া শেষ হয়ে গেলে নবী আর থাকবেন না, আমি আয়েশার হুজরায় চলে আসবেন, আগে আগে হাঁটিয়া আসিয়া কম্বলখানা গায়ে দিই আমি শুয়ে থাকলাম। দিনের নবী আসিয়া দেখেন আম্মা জান আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছে, নবী বলেন আয়েশা তুমি চমৎকার চালাকি জানো রে আয়েশা, কিছুক্ষণ আগে তুমি আমার পাশে জিয়ারতে ছিলা রে, এখন বুঝি আমারে দেখাইতেছো ঘুমে আসরি। আম্মা জান আয়েশা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়া কো নবী অন্ধকার রাত্রি আমি যে আপনার পাশে জিয়ারতে ছিলাম কেমনে গো আপনি বুঝতে পারলেন? নবী বলেন আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, আমি নবী ফারাইতু মাশারিকা হওয়া মাগারি বাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রসুলুল্লাহ সব দেখতে পাই। তুমি যে আমার পাশে পাশে জিয়ারত করেছো রে আমি রসুলুল্লাহ দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা বলেন বহু কান্না করেছেন গো নবী, খুব কাকুতি বিনতি করে দোয়া করেছেন, আল্লাহ কি দোয়ার মধ্যে কোনো ভালো সংবাদ জানাইছিনি? নবী বলেন আয়েশা এ আয়েশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাই দিছি দোয়ার মধ্যে। এক নম্বর ভালো সংবাদ আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, নবী আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। দুই নম্বর নবী বলেন আয়েশা রে দুই নম্বর ওয়াদা করেছেন আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা পড়তে পারেন নাই, ওইখানে রুহানি জগতে বর্জকি জগতে রুহানি জগতে হালতে জিন্দা করিয়া আমি রসুলুল্লাহর কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রসুলুল্লাহর উম্মত বানাইছি। আর আল্লাহ আমি নবীকে বলেছে কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতো তাহলে আল্লাহ নবীকে দোয়ার কথা বলতো কথা বলেন না? আমার নবীর মা বাবা যদি বেঈমান হতো রে আল্লাহ দুয়ার কথা বলতো না। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, বাবাজি আমার নবী নয় শুধু, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতে বা করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবার কথা আদর ঠাকুরের কথা শুনেছি, আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি পূজা করতো, কাফের ছিল, আদর ঠাকুর তো বেঈমান ছিল। আপনি বলেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম নবীর বাবা তো আদর ঠাকুর ছিল। তাফসির কুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া কুলে দেখেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা হলো আদর ঠাকুর, জন্মদাতা পিতা না, জন্মদাতা পিতার নাম তারেক, আর লালন পালনকারী পিতা ছিল আদর ঠাকুর, ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, আরো জোরে বলেন না। আমার বানের বাবা দীপ বেশি বেশি করে জিয়ারত করবা, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কান পারি, চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেউ কবরে যাবে না রে, কোটি টাকা কবরে যাবে না রে, আজকে মাটির উপরে ঘর আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে,
অরিকিরা কবরে জিন্দা করার পরে কেউ পাবে না রে। দিনে নবী বলেন, আমি রসুল ছাড়া তোর কবরে কাউকে পাবে না রে, আমি নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করি। শেষ কথা বাবা জি, কাল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গ রাম, জিয়ারতের কথা বলে দিয়েছি, জিয়ারতটা বেশি করে করবে আর কবরগুলোকে সংরক্ষণ রাখবে, যেন কোনো কবরস্থানে খারাপই না হয় রে। নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে সাহাবীরা কান্নায় ব্যঙ্গে পড়ে গিয়েছে। শুধু সাহাবীরা কান্নায় ব্যঙ্গে পড়ে নাই, আসমানের ফিরিস্তারও কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। নবী জানাজা কমপ্লিটের পরে যখন খাটিয়া নিয়ে যাচ্ছেন, বড়ি আঙ্গুলের মধ্যে ভর করে করে নবী যাচ্ছে রে। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও দিনের নবীজি, বড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে কেন যাচ্ছেন গো নবী? নবী বলেন, বাবা সাহাবিরা আমি যা দেখি তোমরা দেয়া দেখো না রে। আমি দেখতেছি আমার সাদের জানাজার নামাজে অসংখ্য ফিরিস্তা শরিক হয়েছে রে, এত ফিরিস্তা শরিক হয়েছে, আমি নবী পা রাখতে পারতেছি না, এই জন্য বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে আমি যাচ্ছি। কবরে নামাই দেওয়ার পরে, মাটি চাপা দেওয়ার পরে নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন রে। নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী, কেন গো এরকম সাদের দাপনের পরে কান্না শুরু করল? নবী, আমার সাদকে যখন কবরে রাখা হয়েছে রে, কবরের মাটি এসছিল আমার সাদ ইবনে মুআজকে চাপা দিবে। আমি নবী দেখিয়াম হাত বাড়াইয়া যখন কান্না দিলাম, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাই দিছে আল্লাহ। আর জোরে, ফিরিস্তা শরীক হওয়ার পরও এত ভয়াবহ মোকাবেলা যদি করা লাগে, আমরা তো আর এখনো ভালো নেক কাজ করতে পারি না, এই জন্য জিন্দিগিটা নবীর আদর্শের জিন্দিগি কাটবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি 70 বছর পরে ধ্বংস হয়ে যেতে পারে, শয়তান মাথায় প্রস্রাব করে সব বাতিল করে দিতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনো দিন ধ্বংস হবে না রে। তার নীতি ধ্বংস হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ দামি। নবীর আদর্শ কি দামি? নবীর আদর্শের উপর তাকে আমল যদিও কম হয়, প্রতবষ্ট হব না। প্রতবষ্ট কি হব না? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। লং সময় কথা বলেছি, কাজিন তার একটা আবদার করেছিল আমার কাছে বলার জন্য, আপনারা বলেন, ই মাহফিলে বৈশা লাভ হয়েছে না লস হয়েছে?